আচ্ছা বন্ধুরা, 5 মিনিটে 15টা কিল করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে একটি নতুন গেম প্লে নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা কিনা সোলো ভার্সেস স্কোয়াড। আমি জর্জপুলে ল্যান্ড করি এবং আমি দেখাবো ব্যাড ল্যান্ডিং হওয়ার পরও কীভাবে জর্জপুলে সার্ভাইভ করা যায় এবং কীভাবে আপনি জর্জপুল ক্লিয়ার করবেন। আশা করি গেম প্লেটি সবার অনেক বেশি ভালো লাগবে। তবে তার আগে প্লিজ সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং প্লিজ ইফ পসিবল ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো ভিডিও এনজয় করা যাক। ল্যান্ডিংয়ের পর আমি কোনোরকম গান পাচ্ছিলাম না, জাস্ট গান খুঁজতেছিলাম। আমার ল্যান্ডিংটা খুব ব্যাড একটা ল্যান্ডিং ছিল, তো আমি এনিমি শব্দ শুনতে পাই। দেখে একটা এনিমিও কিন্তু লুট করার চেষ্টা করতেছে, তো আমি লুট কোনোভাবেই পাচ্ছিলাম না। তো আমি এখান থেকে নেমে জাস্ট আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তো সামনের দিকে যাওয়ার সময় দেখি ওয়্যার হাউস থেকে একটা এনিমি আসতেছিল এবং তাই সে আমাকে শটগান দিয়ে শ্যুট করে। আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়, আমার এনি হাউ এখান থেকে সার্ভাইভ করতে হবে। আই মিন, যেহেতু আমার কাছে কোনো গান নেই, সেহেতু আমার অবশ্যই এখান থেকে পালিয়ে যেতে হবে। অনেক কষ্টে আমি একটি শটগান পাই, মাত্র 2টো এমও, আমি এমও পিক করতে ভুলে গেছিলাম। তো সামনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি শব্দ শুনতে পাচ্ছিলাম যে পাশের ওয়্যার হাউস থেকে শুট হচ্ছিল। তো দেখলাম একটা এনিমি নক, তো আমি সামনের দিকে রাশ করে দিই। যেহেতু আমার কাছে এমও কম, সেহেতু আমি পিস্তলটা ইউজ করার চেষ্টা করি এবং কিলটা কনফার্ম করি। তো এনিমিটাকে আমি হেডশট দিয়ে জাস্ট পিস্তল দিয়ে নক করে দিই। কিন্তু বাম পাশ থেকে শব্দ ছিল একটা এনিমির। আমার এইচপি একেবারেই লো, সেই সাথে আমার 2টো মাত্র শটগান এমন, তো আমার এই এনিমিটাকে এনিহাও মারতে হবে। লুটের জন্য তো অবশ্যই তাকে মারতে হবে। তো মাথা ঠান্ডা রেখে পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতেছিলাম যে কখন সে ক্লোজে আসবে। তো দেখেন কীভাবে মারি তাকে। আমার একেবারেই এমন শেষ হয়ে যায়, তো আমি তাকে পাঞ্চ করে মারার চেষ্টা করি। তার কাছ থেকে স্কারল এবং উজি পাই। তা আমি পাশ থেকে সাউন্ড শুনতে পাচ্ছিলাম ওয়্যার হাউসের। ওয়ান এসপি হয়ে যায়, আমি দৌড়ে এখান থেকে পালাই এবং সেই সাথে আমার হিল করার চেষ্টা করি। হিল করে সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক এই সময় দেখে টেন নক করে দিই এবং তার কিলটাও কনফার্ম করে দেয়। তো ফ্ল্যাঙ্ক করি, দেখি একটেনিমি কে রিভাইভ দিচ্ছে, তার মানে সেখানে 2টো স্কোর। আমি তার কিলটাকে কনফার্ম করার চেষ্টা করি, যেটা নক ছিল। তার কিলটা কনফার্ম করার সময় আমি ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করি, কারণ তার লাস্ট টিমমেট ছিল। তো ওজি দিয়ে স্প্রে দিয়ে আমি জাস্ট তার কিলটা কনফার্ম করি। তো সামনে যেতেই দেখি একটি ফুল স্কোয়াড 3 ওয়ারের দিকে ছিল এবং তাদেরকে আমি মারার চেষ্টা করি। তো দেখেন তাদের কীভাবে মারি। তো আমার এখনই রাশ করতে হবে, বিকজ তাদের অলরেডি 2টো এনিমি নকড। এই সুযোগটা আমার অবশ্যই কাজে লাগাতে হবে, আমি রাশ করার জন্য ছুটে যাই। উজি দিয়ে একজনকে নক করি, তো আরেকজন রিভাইভ পেয়ে যায়, তো আমি সামনের দিকে যাই। লাস্ট ওয়ান ছিল, ওকে এনিমি ডেড, আই মিন ফুল স্কোয়াড ডেড। তো আমি জাস্ট একটু শব্দ শুনতে পাই এবং আমি পিক করি, তার কিলটা কনফার্ম করে দেই।
এবং আমি জর্জপুল থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই দেখি একটা এনিমি জাস্ট আমার পিক করেছিল। তো তাকে আমি নক করি এবং তার কিলটা কনফার্ম করি। আমার কাছে এনিমিটা বট মনে হয়েছিল, লাস্ট এনিমিটা। আপনার কাছে কি মনে হয়েছিল এটা বট? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও যদি আরও আপলোড করা লাগে অবশ্যই আমাকে জানাবেন, আই উইল ট্রাই টু আপলোড দিস কাইন্ড অফ ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।